যাই ঘটুক না কেন, আমার অনামিকাকে আমি কি ভুলে যেতে পারি? সোম, তুই কিন্তু সাক্ষী রইলি। আমার সব মনে আছে, সব। আমি আজও তোমার সেই অনামিকা, আর এই জন্মেও তোমারই থাকব, শুধু তোমার। এমন ঘটনা ঘটে তাহলে? ইউ, বেবস কাউকে ভয় পায় না। মাঝরাতে ওরকম ভূতের মতো এসে মুখ চেপে ধরলে সবারই ভিলে চমকে যাবে। এনিবে, কি খবর কি তোর? তোর বোন, তোর তো কোনো পাত্তাই নেই। এতগুলো পার্টি হয়ে গেল, কোনটাতেও তো এলি না। উই রিয়েলি মিসড ইউ, স্পেশালি। আর বলিস না, বাড়ির যে অবস্থায় আছে না, কোথা থেকে একটা মোস্ট ফালতু মেয়ে এসে জুটেছে বাড়িতে, একটার পর একটা অঘটন ঘটে যাচ্ছে। তার মধ্যে আবার সে হসপিটালে ভর্তি হয়ে আমাদের একটা বিপদের মুখে ফেলে দিয়েছে। সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। একটা মেয়েকে তোরা হ্যান্ডেল করতে পারছিস না, একটা মেয়েকে তোরা হ্যান্ডেল করতে পারছিস না। তা সিংহ রায় পরিবারের সব সিংহ সিংহীরা একটা মেয়ের কাছেই ফিউজ। কেউ ফিউজ হয়ে যায়নি, ও শুধু আমাদের বাড়ির গেস্ট বলে আমরা কিছু ওর এখনো পর্যন্ত করিনি। আর আমাদের যদি করার ইচ্ছে থাকতো না, ইউ ওকে ফুটিয়ে দিতে পারতাম। কি মনে করেছে ও নিজেকে? দিল্লি থেকে এসেছে বলে কি আমরা ওর কিছু করতে পারবো না? দিল্লি কা লাড্ডু, কুল ডাউন কুল ডাউন বেবি, নে বিয়ার খা। যাবি কোথায়? স্যামের বাড়িতে একটা পার্টি আছে, চল না। না, আজকে মুডটা ভীষণ বিগড়ে আছে। কাম অন ইয়ার, মুড ফুড বলে কিছু হয় না, জাস্ট রং। নো, কাম অন বেবি, ইউ আর দ্য নাইট কুইন। নো, প্লিজ, না। সে ইয়েস। নো, সে ইয়েস। সে ইয়েস বেবি, সে ইয়েস। ইয়েস 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 ইয়েস। ওকে ওকে, লেটস গো।
বুঝিতে পারবো না। আমি কোনো কথা শুনতে চাই না। আমি পারবো না, পারবো না, পারবো না। পারবো না মানেটা কি? তোমাকে পারতে হবে। রজত যদি শুনে এখন ওর কাজটা আমি করতে পারিনি তাহলে ও ভীষণ খেপে যাবে। কিন্তু কি করে করবো আমি কাজটা? এটা করতে গিয়ে যদি আবার আমি ফেঁসে যাই? দুদিন আগে কোনো ক্রমে বেঁচে গেছি, আবার যদি কিন্তু না করেও তো আমার কোনো উপায় নেই। না করলেও রজত আমায় ছেড়ে দেবে না। ববি যখন কথা দেয় না সেটা পাক্কাই। মাধব, গুড মর্নিং। মাধব, আমার কফি কোথায়? গায়ত্রী, আমি চাই না তুমি ওনার মুখোমুখি হও। এ বাড়ির কিছু নিয়ম কানুন আছে, সেটা মেনে চলার চেষ্টা করো। যাও, ভেতরে যাও, যাও। সবাই মেয়েটা বাড়ি ফিরলো, কেন ওর সঙ্গে এই ব্যবহার করছো? মেয়ের সঙ্গে কেউ এইভাবে কথা বলে? আমি মা বলি ওকে শাসন করতে পারছি। এ বাড়ির কেউ প্রয়োজন বোধ করে না ওকে শাসন করার। এই সবসময় তো শাসন করো না তো, মাঝে মাঝে একটু ভালো হবে সবসময়। গায়ত্রী, শাসন করলে ভালোবাসা কমে যায় না। তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও, ভেতরে যাও। চল তো, তোর মা এখন প্রচুর জ্ঞান দেবে।
শান্তি শান্তি শান্তি। আসতে পারি? আরে পারিজাত, এসো এসো এসো, এরকম অসুস্থ শরীরে আবার এলে কেন? বসো বসো। কাজ করতে এসেছি কাকাবাবু, কাজ ফেলে রাখলে শুয়ে থাকলে তো আমার চলবে না, আর তাছাড়া দুদিন তো বিশ্রাম নিলামই। তবু বলছি মা, আরো দুটো দিন বিশ্রাম নাও। আপনি বলে তো আমাকে শুনতেই হবে, আপনার মুখের কথাই তো এবারে নিয়ম। শুনেছি নিয়মের ব্যাপারে আপনি খুব কড়া। হ্যাঁ, কড়া না হলে এই পরিবারটা ভেসে যেত মা, তাই আমি যতদিন বেঁচে আছি আমার নিয়ম মেনে সকলকে চলতে। আপনার বড় নাতনি বাদে করবেন, এই কথা বলার অধিকার আমার নেই, তবু বলতে বাধ্য হলাম। ওর জন্য সিংহরায় পরিবারের সব নিয়মই কি অচল? বাড়ির মেয়ে সারা রাত বাইরে কাটিয়ে মদ খেয়ে টলতে টলতে বাড়িতে ফিরল। সিংহরায় পরিবারের ঐতিহ্য এতে কি অক্ষুণ্ণ থাকছে? নিয়ম যেখানে থাকে বেনিয়মও সেখানে থাকে, সকলকে নিয়মের গণ্ডিতে বাঁধা যায় না পারিজাত। নিয়মের কথা না হয় বাদই দিলাম, এ কি লাইফ লিড করছে ও, এতে কি ওর ভালো হচ্ছে? কেউ যদি নিজের ভালোটা না বুঝতে পারে, কেউ যদি ভুল পথে যায়, আপনি বলুন না তাহলে কি তাকে সঠিক রাস্তা দেখানো কি উচিত নয়? আর তাছাড়া জোর করে কাউকে শোধরানো যায় না পারিজাত। এক একটা বয়স থাকে যখন মনে হয় যে নিয়মকে ভেঙে জীবনের ঘোড়াটাকে ছুটিয়ে দিই, তখন জোর করে রাশ টানতে যাওয়াটা ভুল, উল্টো ফল হয়। আমি আমার নাতনিকে চিনি, কিছুদিন নিজের মনের মতো আনন্দ ফুর্তি করছে, হয়তো বাড়াবাড়িও করছে, কিন্তু আমি জানি ও শুধরে যাবে। কে? বাবা, আমি। কি চাই? তোমার ঘরটা একটু পরিষ্কার করে দিতে এলাম। তো আমার কাজের লোকেরা যে সকলে ছুটিতে গেছে এই কথা তো আমাকে কেউ বলেনি? না না, আসলে কাজের লোকগুলো এত ফাঁকিবাজ হয়েছে না, একটা কাজ যদি মন দিয়ে করে। দেখছো না তোমার ঘরটা কেমন ধুলো ধুলোময় হয়ে আছে? এই শরত, একটা ফার্নিচারে যদি হাত লাগার। আমার কাজের লোকেরা যে ফাঁকিবাজ সে কথাটা কি আজকে সকালে জানলে? করব না না না, করো করো করো,
তবে দেখো ঘরদোর সাফ করবার সময় কোনো কিছু এদিক ওদিক সরিয়ে দিও না। না না আমি কিচ্ছু সরাবো না, কিচ্ছু না। পারিজাত, তুমি তোমার ঘরে গিয়ে বিশ্রাম না। ওর নিশ্চয়ই অন্য কোনো একটা মতলব আছে। মাছ মাংস? আরে আমার তো নিরামিষ। এই মাধব, মাধব এসব কি করেছিস? মাধব, মাধব, মাধব দেখেছো? মাধবটা কি পাজি দেখেছো? কিচ্ছু বলিনি তোমাকে, আমি বলে কত কষ্ট করে কত কিছু রান্না করলাম। কেন, এ বাড়ির কাজের লোকেরা কি রান্না করবার সময় ফাঁকি দিচ্ছে? রোজই তো লোকের হাতে রান্না খাও, একদিন হয় আমি রান্না করে খাওয়ালাম, মেয়ে হয়ে এইটুকু ইচ্ছা তো আমার হতেই পারে। হ্যাঁ করতেও পারে, তবে তোমার এই ইচ্ছেটা হচ্ছে বলে আমার বিষয়টা কেমন কেমন ঠেকছে। মানে এই ইচ্ছের পেছনে তো অন্য ইচ্ছেও থাকতে পারে। তোমরা সবসময় আমাকে এত খারাপ ভাবো কেন? তোমার ইচ্ছেগুলো খারাপ এ কথা আমি বললাম, ভালো ইচ্ছেও তো থাকতে পারে। তুমি সবসময় আমাকে এভাবে কথা শোনাও কেন? আমি লক্ষ্য করেছি লোকজনের সামনে তুমি আমাকে এভাবে কথা বলো কেন? আমি কি অপরাধ করেছি? অপরাধ নয়, ভুল করছো। ক্রমাগত তুমি ভুল করে যাচ্ছ। তোমার নিজের বুদ্ধি বলে তো কিছু নেই, যে যা বলে সেটাই তুমি করো। এত বড় একটা বাড়িতে তোমার আমি বিয়ে দিলাম, সব ছেড়ে ছুড়ে তুমি চলে এলে। বলতে পারবে কেন তুমি ছেড়ে চলে এসেছো? আমার ভালো লাগতো না, দেখতেই তো পেলে ব্যবসাটা কিরকম ফেল করলো। চারদিকে শুধু দেনা, বিশ্রী অবস্থা, আমি ওভাবে থাকতে পারি না। থাকাটা উচিত ছিল, স্ত্রীর কর্তব্য স্বামীর দুঃসময়ে তার পাশে থাকা, তাহলে সুসময়টাও সে দেখতে পারে। আর তোমার স্বামী তো নিজের চেষ্টায় আবার ঘুরে দাঁড়িয়েছে। সেদিন যদি তুমি সংসারের হালটা শক্ত হাতে ধরতে, তাহলে আজকে রাজটা তোমার হাতে থাকতো, তুমি রাজরানী হয়ে থাকতে পারতে। আমার এ বাড়িতে থাকাটা অনেকেই পছন্দ করে না আমি জানি, তুমিও যে করো না সেটাও জানতে পারলাম। ঠিক আছে, আমি কালই চলে যাব। কোথায় যাবে? যাওয়ার কোনো জায়গা আছে তোমার? নিজের ক্ষমতা অনুযায়ী কথা বলো, ক্ষমতা অনুযায়ী চলো। এই কথাটা তোমাকে সারা জীবন আমি বুঝিয়ে এলাম, তুমি তো কিছুই বুঝলে না। যাকে কোনো নিরামিষ রান্না টান্না থাকলে আমায় দাও, আর যদি না থাকে একটু দুধ আর খই এনে দাও। আছে তো অনেক কিছু আছে। দুধ খই কেন? আমি নিজের হাতে পায়েস রান্না করলাম মার মতন করে, তুমি তো খেতে ভালোবাসতে। হ্যাঁ, তোমার মা খুব ভালো পায়েস রাঁধতেন। কিন্তু এখন এটা থাক, ডাক্তার আমাকে রাত্রিবেলা মিষ্টি খেতে বারণ করেছে। একটুখানি খেলে কিচ্ছু হবে না। তুমি আবার ডাক্তারি পাশ করলে কবে? এসবের মিষ্টি হয় নাকি? আমি বলে কত স্বাদ করে করেছি। ঠিক আছে, এক চামচ দাও। এক চামচ কি খাবে, এই তো ছোট বাটিতে একটুখানি। খাও না প্লিজ, খাও না একটু। ভালো হয়েছে? ভালো হয়েছে, তবে তোমার মার মতো না।